হ্যালো বন্ধুরা ওয়েলকাম জীবন ও জীবিকা চ্যানেলে আপনার ছেলে বা আপনার মেয়ের বয়স মাত্র দু মাস বা এক বছর বা আড়াই বছর কিন্তু কোনো আধার কার্ড করেননি এবং তার জন্য বিভিন্ন সরকারি সাবসিডি বা ভর্তুকি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তবে সেই সমস্যার নিরসন আজকের ভিডিওতে নিশ্চয়ই হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং পূর্ণাঙ্গভাবে যে প্রসেস বলা হচ্ছে তার মাধ্যমে একটা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো প্রথমেই বলে দিই যে আধার কার্ড নিয়ন্ত্রক সংস্থা বা আধার কার্ড অথরিটি যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউ ইউআইডিএই এই অথরিটি অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে যে শিশুদের জন্য কিন্তু আধার কার্ড খুব প্রয়োজন এবং সেই জন্য তারা পাঁচ বছরের কম বয়সীদের জন্য ব্লু কার্ড বা বাল আধার কার্ড কার্ড দিতে চলেছে সমস্ত পাঁচ বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য এবার এই আধার কার্ডটার রঙ একটু নীল হবে এবং এটা কিন্তু প্রায় পাঁচ বছরের শিশুদের নিচে সবাই কিন্তু পাবে তবে পাঁচ বছরের পরে প্রত্যেকটা আধার কার্ড হোল্ডারকে অর্থাৎ যাদের আধার কার্ড হচ্ছে ওই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ রেটিনা বা আইরিস এমনকি ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছুর বায়োমেট্রিক ইমপ্রেশন অবশ্যই নির্দিষ্ট স্থানে গিয়ে দিয়ে আসতে হবে এবার কোশ্চেন হচ্ছে যে বাল আধার কার্ড এখন কি সত্যি খুব প্রয়োজন না করলেই বা কী কী ক্ষতি হয় প্রথমেই বলি যে বাল আধার কার্ড যদি এখন আপনি করে নেন তবে পরবর্তী সময়ে কিন্তু আধার কার্ড করতে আর কোনো অসুবিধা হবে না এবং যদি বাল আধার কার্ড আপনার থাকে আপনি বিমানে বা ট্রেনে বা যেখানে ভ্রমণ করেন অনেক সময় ছেলেদের যে পরিচয়পত্র দেখতে চাওয়া হয় সেক্ষেত্রে এই বাল আধার কার্ড একটা পরিচয়পত্র হিসেবে কাজ করতে পারে এবং সর্বোপরি সরকারের বিভিন্ন যে ভর্তুকি বিভিন্ন স্কিম সেখান থেকে বঞ্চিত হবেন না যদি এই রকমের কার্ড করা থাকে তবে এই কার করার জন্য কি কি প্রয়োজন যেহেতু এখনো পর্যন্ত বাচ্চা ছেলেটির বা বা বাচ্চা মেয়েটির বয়স পাঁচ বছরের কম বা আরও কম প্রায় সদ্যজাত তো তার ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে তো তার তো কোনো ডকুমেন্ট নেই শুধুমাত্র একটা ডকুমেন্ট আছে যার নাম হচ্ছে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটটা থাকলেই কিন্তু বাল আধার কার্ড অনায়াসেই করা সম্ভব এবং এই বাল আধার কার্ড করার জন্য গার্জেন অর্থাৎ বাবা মা তাদের আধার কার্ড অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে এই বাল আধার কার্ড করার জন্য কি করতে হবে এই বল আধার কার্ড করার জন্য যে অফিসিয়াল অনলাইন পোর্টাল আছে অর্থাৎ ইউআইডি এ আধার কার্ডের যে পোর্টাল সেখানে গিয়ে লগ করতে হবে এবং লগ করার জন্য বাবা অথবা মায়ের যে আধার কার্ড সে আধার কার্ড নম্বর অবশ্যই লাগবে এবার সেখানে গিয়ে আধার কার্ড যে রেজিস্ট্রেশন কি আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনি একটা আধার কার্ড করতে চাইছেন তার জন্য একটা রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এবার পোর্টালে যে নিয়ম মেনে আপনি আপনার বাচ্চার নাম দিয়ে দিন বাবার নাম দিয়ে দিন মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দিন এবার ব্যক্তিগত তথ্য দেওয়ার পর রাজ্য জেলা ঠিকানা অর্থাৎ আপনার যে অ্যাড্রেস আছে আপনার যা কিছু দেওয়ার ওখানে যে স্লট দেওয়া থাকবে সেই স্লটে আপনি সেগুলো পূরণ করে দিন এরপর নিচের দিকে ফিক্সড অ্যাপয়েন্টমেন্টে যে অপশান আছে সেখানে আপনি ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার সামনে আরেকটা অপশান খুলে আসবে যে আপনি কবে অ্যাপয়েন্টমেন্টে নিতে চাইছেন কোন তারিখে এবং কোন সেন্টারে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট করবেন অর্থাৎ যে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার যে প্রসেস যে তথ্যগুলো আপনি ইতিমধ্যে অনলাইনে আপনি ইমপুট করেছেন সেই তথ্যগুলো এবার ফিজিক্যাল ভেরিফিকেশান করার জন্য আপনাকে সেন্টার পছন্দ করতে হবে আপনার ঘরের সামনে বা ঘরের কাছাকাছি থাকা সেন্টার আপনি অবশ্যই পছন্দ করবেন এবং এই জায়গাতে আপনি ইতিমধ্যে যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য ভেরিফাই করা হবে এবার ভেরিফিকেশান করা হয়ে গেলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে এবং এই এস এম এস পাওয়ার ষাট দিনের মাথায় আপনি বাল আধার কার্ড পেয়ে যাবেন অর্থাৎ আপনার ছোট্ট বাচ্চাটির নামে এই আধার কার্ডটি পেয়ে যাবেন এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল অফ ইউ